নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে আমরা এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব যেখানে আপনি ইনভেস্ট করলে টাকা বাড়ার পাশাপাশি ফ্রিতে লাইফ ইন্স্যুরেন্স পলিসিও পাবেন। অবিশ্বাস্য শোনালেও এমন একটি স্কিম বাস্তবে আছে। চলুন আজকের ভিডিওতে আমরা সেটি নিয়ে আলোচনা করব। আমরা যারা প্রাইভেট সংস্থায় কাজ করি সকলে ইপিএফ বা এমপ্লয় প্রভিডেন্ট ফান্ডের কথা জানি। প্রাইভেট সংস্থায় কর্মরত সকলেরই ইপিএফ থাকে। ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি বেনিফিট আছে। ইপিএফও অর্থাৎ এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন থেকে জানানো হয়েছে, যাদের ইপিএফ অ্যাকাউন্ট আছে প্রত্যেকে ইডিএলআই স্কিমের মাধ্যমে 2.5 লাখ টাকা থেকে 7 লাখ টাকা পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স কভারেজ পেয়ে থাকবেন। অর্থাৎ কোনো ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার তার চাকরি চলাকালীন যদি কোনো কারণবশত মৃত্যু হয়, সেক্ষেত্রে তার পরিবারের যাকে ইপিএফ অ্যাকাউন্টের নমিনি হিসাবে উল্লেখ করা হয়েছে, যিনি তার লিগ্যাল ওয়ারিশ, তাকে 2.5 লাখ টাকা থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স কভারেজ দিয়ে থাকবে। এই ক্ষেত্রে ওই কর্মীকে এই লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম চালানোর জন্য কোনো আলাদা করে টাকা দিতে হয় না। ইপিএফ থেকে এই ইন্স্যুরেন্সটি ফ্রিতে দেওয়া হয়ে থাকে। তবে এর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত, কারা এই ইন্স্যুরেন্সটি ক্লেম করতে পারবেন? কোনো কর্মী চাকরি চলাকালীন মৃত্যু হলে তার নমিনি এই ইন্স্যুরেন্স অ্যামাউন্টটি পাবে। এই ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার কর্মীর নমিনি বা তার ওয়ারিশ উপযুক্ত প্রমাণ দিয়ে এই টাকা পেতে পারে। যদি কোনো কর্মী চাকরি ছেড়ে দেয় বা তার ইপিএফ অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই বেনিফিটটি তার পরিবার পাবে না। দ্বিতীয়ত, ইন্স্যুরেন্স অ্যামাউন্টটি কীভাবে ঠিক হবে? ইন্স্যুরেন্স অ্যামাউন্টটি কর্মীর চাকরির শেষ 12 মাসের বেসিক স্যালারির 35 গুণ হবে, যা 2.5 লাখ টাকা থেকে 7 লাখ টাকা পর্যন্ত হতে পারে। মনে রাখবেন, যদি কারোর বেসিক স্যালারি তার চাকরির শেষ 12 মাসে 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত বা তার বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স অ্যামাউন্ট 7 লাখ টাকা পর্যন্তই পাবে। আগে এই ইন্স্যুরেন্স অ্যামাউন্টটি ম্যাক্সিমাম 6 লাখ টাকা পর্যন্ত ছিল, এখন তা বাড়িয়ে 7 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। এখন জানবো এই ইন্স্যুরেন্সটি ক্লেম করতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন লাগবে। কর্মীর ডেথ সার্টিফিকেট, নমিনির ভরিশন সার্টিফিকেট, নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্যান্সেল চেক ও নমিনির আইডি প্রুফ। তাহলে আমরা জানলাম ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার কর্মীর মৃত্যুর পর তার পরিবার কীভাবে 7 লক্ষ টাকা পর্যন্ত লাইফ কভারেজ পেতে পারে, যা পুরোপুরি ফ্রি এবং কোনো প্রিমিয়াম ছাড়াই ইপিএফ থেকে দেওয়া হয়। তাই সকল ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের বলবো, আপনার ইপিএফ অ্যাকাউন্টে আপনার নমিনির নাম অবশ্যই যুক্ত করুন, যাতে সহজেই আপনার অবর্তমানে আপনার পরিবার এই ইন্স্যুরেন্স অ্যামাউন্টটি পেতে পারে। এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন যাতে সকলে এই বেনিফিটটি সম্বন্ধে জানতে পারে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ধরনের আরও অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করতে চান বা জানতে চান, কমেন্টের মাধ্যমে আমাদের জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়।